রই, তুই এক লাইন বেশি বুঝাটা রে কাজে লাগাইতে হারলি না। এ সুলটু, তোরে জিয়া না হাঁটাই, তুই হ্যাঁ নি মাইয়া মানুষের ফ্যামে ফরস। আর মাইয়া মানুষের ফ্যাম পড়লে কোনো টিয়া পয়সা কামাইতে পারবি না, আর টিয়া পয়সা যদি কোনো সময় কামাইতে পারস দেখবি মাইয়া মানুষ গুরগুর গুরগুর করতেছে, বুঝুত নেই। তুই এখন পেশা পাল্টা, সবসময় দুই লাইন কম বুঝবি, যেহেতু তুই মাইয়া মানুষের ফ্যামেই পড়স, তোর তোর মাইয়া মানুষ নিয়ে চলতে হইব, আর মাইয়া মানুষ দিয়ে তোর তোর টাকা কামাইতে হইব। তুই আজ থেকে একটা কাম কর, একটা ক্যামেরা মোবাইল নেই, অন্তরঙ্গ যে সময়টুকু মাইয়া মানুষের সাথে কাটাবি ওইটারে ভিডিও করবি। ভিডিও করে বাজারে দেখবি খুব হিট দামে বেচা যায়, আর হিট দামে বিক্রি করে তুই অনেক টাকা কামাবি, আর তখন তুই হবি দুই লাইন কম বোঝান মোবাইল সন্ত্রাসী। পারবি না ভাই? পারব। আমার মেজো খালা অস্ট্রেলিয়ায় থাকে, সে ছবিগুলো দেখছে, ছোট খালা থাকে ইউকে তে, সেও দেখছে, তাতে কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি তো অসুবিধা কোথায়? অসুবিধা হলো আমার খালাতো বোনের চাস্তো বোনের বান্ধবীর বান্ধবীর বান্ধবী সেই ছবিগুলো দেখছে এবং সে আমাকে বলছে যে তার সাথে তোমার অ্যাফেয়ার। অসম্ভব, একদম মিথ্যা কথা, হতেই পারে না। দেখো এই পৃথিবীতে হাজার কোটি মানুষ, এই হাজার কোটি মানুষের সাথে হাজার কোটি মানুষের চেহারা কারো না কারো সাথে তো মিলে যেতেই পারে। ধরো আমার চেহারার সাথে বুলগেরিয়ার হামিসি শহরে পলিসি গ্রামের একটা ছেলের চেহারা মিলে গেল, তাতে আমার কি দোষ? তুমি হচ্ছে 420 টাইপের একটা ছেলে, মেয়েদের সাথে প্রেম করাই হচ্ছে তোমার নেশা। সে হয়তো আমার চেহারার মতো কারোর সাথে প্রেম করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। না, সে তার ফেসবুকে তোমার সাথে তার অন্তরঙ্গ ছবিগুলো দিয়ে দিছে। তুমি আমার ফেসবুকে ঢুকে সেগুলো দেখে নাও। দেখো কারোর সাথে কারোর ছবি থাকলে সে তার লাভার হয়ে যায় না। এই যে এখানে এত মেয়ে আছে, আমি যদি কাউকে গিয়ে ধরে একটা ছবি তুলি, ছবিটা যদি ফেসবুকে ছেড়ে দেই, সে কি আমার লাভার হয়ে যাবে বলো? আমার ফ্যামিলিতে খুব বড় ধরনের একটা মিটিং হয়ে গেছে, আমি খুবই সরি, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমার ফ্যামিলি আমাকে বলছে তুমি এই ছেলের সাথে সম্পর্ক রাখবে নাহলে আমাদের সাথে। আমি আমার ফ্যামিলিকে বেছে নিছি, সুতরাং তোমার সাথে আমি কোনোই সম্পর্ক রাখতে পারবো না, আমি খুবই সরি, আলবিদা। অশোনা, প্রেমের প্রথম শর্ত কি জানো? মোবাইলে ক্যামেরা অপশন না থাকা, আর যদি থাকে তাহলে প্রেমিকেরা একদম ছোট। তোমার সাথে আমার প্রেম ঠিকই টিকলো যদি তোমার মোবাইলে এই ক্যামেরা অপশন না থাকে। এখন আসে দেখি আমাদের প্রেম টিকলো না, তুই তোমার মোবাইলটা পানিতে ফেলে দিও, ঠিক আছে? সমস্যায় পড়ছি, যে মেয়ের সাথে আমার প্রেম ছিল সেই প্রেমটা আজকে ভেঙে গেছে। আমার ফোনে ক্যামেরা আসছিল তো, ক্যামেরাওয়ালা ফোন থাকাতে আমার প্রেমটা ঠিকই নেই, এখন আমি কি করব ভাই? আসলে তুই একটা ক্যাচেলিয়া লোক, শোন, মাইয়ারা ক্যামেরা ফোন দেখলে যেহেতু তোকে অবিশ্বাস করে, তাহলে ক্যামেরা ছাড়া একটা ফোন কিন। যখন মাইয়াদের বিশ্বাস অর্জন করতে পারবি আস্তে করে গোপনে একটা ক্যামেরা ফোন, তারপরেই বিশ্বাসে বরখলাপ। আমার ভাই এটা হচ্ছে গুন্ডা আসলাম সর্দার। আমার ভাই কি কইছে আমাদের জানো? যে পোনার হাতে ক্যামেরা ফোন আছে তার লগে যেন আমি প্রেম না করি। এই পর্যন্ত আমার 32 জন পোলা প্রেমের অফার দিছে জানো, কিন্তু কারোটাকে সাড়া দেয়নি, শুধু তোমারটাকে সাড়া দিছি। কারণ এটা আছে তোমার কাছে ক্যামেরা ফোন নাই।
মাগার আমি জানি কেন তোমার ভালোবাসা পেয়েছি। তোমার মধ্যে কি জানি একটা মাল আছে, বুঝছো? শুনো, তোমার কিন্তু আমার বাইরে যাওয়ার কথা করবো, আমার বাইরে কিন্তু তোমার ম্যানেজ করতে হইব। আমার বাইরে যদি তুমি ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু কোনো কাম হইব না, ঠিক আছে? আমারও পাইব না, কিছুই পাইব না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার ভাই যদি তোমার লাগে আমাদের বিয়ে নাও দেয়, আমি তাও তোমার বিয়ে করবো। কও কেন, তোমার মতন আবার পোলা দুনিয়াতে আমি একটাও পাবো না। তুমি সব কিছু একটু দুই লাইন কম বুঝো, এটাই তোমার একটা সবচেয়ে বড় ভুল, বুঝতে পারছো? কানবা সিগারেট, তাই না? দেখো আমি যে কোনা দেয়া টানছি, এই কোনা দেয়া এমনে না এমনে দরে এমনে 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 তুই আর দেয়া টানো টানো। আরে এমনে না, বাইট করো, ধোয়া বাইট করো, বাইট খুব মজা। আমার বোনকে ভালোবাসো, আমাকে চেনো? জি, আসলাম সর্দার। আসলাম সর্দারের নাম শুনলে বাঘ আর মহিষ এক গাঁটে পানি খায় নাকি? জি। নিজেকে কী ভাবো? আমি বাঘ, আপনার বোন মহিষ, আমরা দুজনে এক ঘাটে পানি খাই। গুড, তো পানিটা তো আমার ভয়েই খাও নাকি? জি। হ্যালো, বাচ্চাটার আটকায় রাখ, ওর বাপ ফাহিম চাটগা, কম করে হলো 100 কোটি টাকার মালিক, মুক্তি পান ব্যাক করি রাখ। আর শোন, ওই কাজল চ্যাটার্জি যেন মামলার ভিতরে নাক না গলায়, ফেলা গেছে। আচ্ছা ঠিক আছে, রাখি। কি করো? দুই লাইন কম মানে কি? মানে আগে আমি এক লাইন বেশি বুঝতাম, এখন দুই লাইন কম। কেন দুই লাইন কম কেন বুঝো? আগে এক লাইন বেশি বুঝতাম, তখন দেখতাম যে দুনিয়াটা আজি, এ দুনিয়া বেশি বোঝা লোকদের পছন্দ করে, তাই দুই লাইন কম বোঝা শুরু করছি। এতে করে অনেক শুনি, কেউ কিছু বললে শুনিও না, বোঝারও চেষ্টা করি। এই তুমি অনেক বেশি কথা, দেখি তোমার মোবাইল সেটা দেখি। এই পোলা যদি আমার বোনের কাছে এসে ওর আমি 100 গজ মাটি নিচে পুঁতে পারি। জি, এই জন্য তো আমি ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করি না। ক্যামেরাওয়ালা মোবাইল যে দোকানে বেচে সেই দোকানের সামনেও যাই না, ক্যামেরাওয়ালা মোবাইল যে ব্যবহার করে তার সাথে আমি কথাও বলি না। প্রেম করি ম্যাডাম, প্রেম একটা বিশাল কাজ, ইচ্ছে করলেই যে কেউ প্রেম করতে পারে না। আপনি চেষ্টা করে দেখুন ম্যাডাম, আপনি প্রেম করতে পারবেন না। কেন মনে হলো পারবো না? কারণ আপনার চেহারায় প্রেমের ফুল ফোটেনি ম্যাডাম, তবে আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন। খেলোয়াড় মানে? চোর পুলিশ পুলিশ খেলা খেলেছিলেন না ছোটবেলায়?
আপনি তো বড়বেলায়ও চোর পুলিশ খেলা খেলেছেন। খেলতে খেলতে আপনার ভিতরে একজন খেলোয়াড়ের ব্যাপার চলে এসেছে। শারাপ থানায় কেন এসেছেন? জি আমার একটা নিরাপদ আশ্রয় দরকার, তাই আমার তো মনে হচ্ছে আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আমি চাই আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, অ্যারেস্ট করতে হলে অপরাধী হতে হয়। আপনি কি কোনো অপরাধ করেছেন? জি করেছি। কি অপরাধ? 1988 সালের বন্যায় আমি দুজন লোকের পকেট মেরেছি। 1999 সালে শেয়ার বাজারে একজনের টাকা মেরে পালিয়ে গিয়েছি। 2006 সালে যে বাটপাড়িটা করেছি সেটা অনেক কঠিন বাটপাড়ি, মানে একটা মেয়ের সাথে দারুণ ধরনের প্রতারণা করেছি, বলতে পারেন দুই নম্বরই কাজ করেছি। আর 2010 সালে স্টপ, থানা থেকে বের হন, বের হন এখান থেকে, বের হয়ে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে দেখো। আমি সম্পূর্ণ সুস্থ ম্যাডাম, তবে যদি আপনি আমাকে অ্যারেস্ট না করেন আমি সত্যি অসুস্থ হয়ে যাব। গো দেখুন, আমার বর্তমান প্রেমিকা আমাকে মেরে ফেলবে বলেছে। সরি, প্রেমিকা তো বলেনি, সে আমাকে অনেক ভালোবাসে। প্রেমিকার ভাই বলেছে। ভাইকে জানেন? আসলাম সর্দার, নাম করা সন্ত্রাসী, খুনি। আচ্ছা, আপনার এই যে অপরাধীর তালিকার সাইনবোর্ডে আসলাম সর্দারের ছবি নেই? না, আসলাম সর্দারের ছবি তো এখানে নেই। আপনাদের এই হচ্ছে এক সমস্যা জানেন, সাইনবোর্ডে ছবি রাখেন যত সব ছিচকে চোরদের আর ফ্রেন্সি ডিল করতে, আরে ওরা তো থানার বোর্ডে ছবি ওঠানোর জন্য ওসব কাজ করে, সত্যিকারের ক্রিমিনালদের ছবি তো রাখেন না। রাখলে জানেন আসলাম সর্দার 24 ঘন্টার মধ্যে আমাকে মেরে ফেলবে, খুবই ডেয়ারিং লোক। কেন কেন আবার? তার ভাষায়, আমি তার বোনের জীবন নষ্ট করেছি। কারোর সাথে প্রেম করলে সে প্রেম ভেঙেও যেতে পারে, তাই বলে কি কারো জীবন নষ্ট হবে? আরে জীবন নষ্ট করা কি এতই সোজা? সমস্যা তো আমি না, সমস্যা হচ্ছে একটা মোবাইল, মানে তাও আবার হুট করে পেয়ে বসা একটা ক্যামেরা মোবাইল। ক্যামেরা মোবাইল মানে? ক্যামেরা মোবাইল মানে যে মোবাইলে ভিডিও করা যায়। হ্যাঁ তো সমস্যাটা কি? আসলাম সর্দার বড় গুন্ডা হলে কি হবে? খুবই সেন্সিটিভ, শুধু সেন্সিটিভ না একদম ষোলো আনা হিসাব বোঝে। বোনকে একটাই শর্ত দিয়েছে, যে কোনো ছেলের সাথে তুমি প্রেম করতে পারবে, কিন্তু যে ছেলের সাথে প্রেম করবে তার মোবাইল ফোনে ভিডিও থাকা যাবে না। আমার মোবাইল ফোনে ভিডিও ছিল না, তাই আমার সাথে প্রেমও হয়েছে, সে মেনেও নিয়েছিল, কিন্তু সমস্যাটা হয়ে গেল হঠাৎ করে একটা ফোন বেজে উঠলো, সেই সেটটা আবার আমার না, আমার এক বন্ধু আমাকে গিফট করেছে, আমি জানিও না সেটা যে ক্যামেরা মোবাইল। এখন আসলাম সর্দারের সন্দেহ হচ্ছে যে আমি তার বোনের গোপন কিছু ভিডিও করেছি। থামুন, একদম নোংরা কথা বলবেন না। একদম নোংরা কথা না ম্যাডাম, আজকাল তো হরামশাই এসব হচ্ছে, প্রেমিক প্রেমিকা প্রেম করে, মধুর মধুর সম্পর্কগুলো ভিডিও করে, তারপর যখন প্রেম ছুটে যায় সে ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে ফেসবুকে, আধুনিক প্রযুক্তির সব অপব্যবহার। আপনার মোবাইলে সেরকম কিছু আছে? নেই, খোদার কসম নেই, থাকলে তো সুবিধা হতো। কি সুবিধা? আপনার সাথে এত কথা বলতে হতো না, একটা অপরাধী আপনি আমাকে লকআপে পড়তে পারতেন, ব্যাস আমি পেয়ে যেতাম একটা নিরাপদ আবাসস্থল। আপনি যান, আমার অনেক কাজ আছে, একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করুন, আপনার চিকিৎসা দরকার। চিকিৎসা আমার দরকার? সমগ্র জাতির চিকিৎসা দরকার, বংশ পরিক্রমায় আমরা জাতিগতভাবে অসুস্থ হয়ে পড়েছি, এ জাতির সবার চিকিৎসা দরকার। আমার বড় চাচা থাকে ডেনমার্কে, গভর্নমেন্ট থেকে ভাতা পায়, হাওয়া খায়, ভালো ভালো খাবার খায়, বয়স মনে হচ্ছে যে দিন দিন কমছে, আরও 74 বছর মনে হয় বাঁচবে। আর আমার বাবার বয়স 65। এই দেশের ভেজাল খাবার, ভেজাল হাওয়া, রাস্তার জামে, আমার বাবা বছরের 7 মাসই হাসপাতালে থাকে, এ দেশের কী হবে? রাস্তায় বের হন ট্রাফিক জ্যামে, চলতে পারবেন না, কোথাও খান খাওয়ার ভিতর ভেজাল, গভর্নমেন্ট কী করবে? মানুষ আমরা খারাপ হয়ে গেছি, সরকারের কিছু করার নাই, বিরোধী দলের কিছু করার নাই, আমরা মানুষই সব খারাপ, আমাদের সবার চিকিৎসা দরকার। শুনুন, আপনি বায়তুল মোকারমে গিয়ে ওষুধ বিক্রি করেন, আপনার ওষুধ খুব ভালো বিক্রি হবে, আপনি ভালো বক্তা। দেখেন ম্যাডাম, আমি ভালো বক্তা হতে চাই না, আমাকে অ্যারেস্ট করুন, আমি একটা নিরাপদ আশ্রয় চাই। আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, আপনি আসামি না, আপনি পাগল, পাগলের জন্য পাগলা গারদ, জেলখানা না। আচ্ছা আমি কি করলে আপনি অ্যারেস্ট করবেন? কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে। আচ্ছা ধরুন আমি যদি
আপনাকে জড়িয়ে ধরি? শাট আপ। আপনাকে জড়িয়ে ধরলে বা চোখ টিপ দিলে এটা কি ইপটিজিং এর মধ্যে পড়বে না? মনে করেন আপনি তো একজন নারী, এই অপরাধে তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন, পারেন না? একেবারে চালান দিয়ে 10 বছরের শাস্তি দিয়ে দিব। তাহলে তো ম্যাডাম সুবিধা হলো, আমি আপনাকে ধরি। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। ম্যাডাম আমার প্রেমিক কোথায়? প্রেমিক কে? ও আচ্ছা, ওই তো। আরে আরে আরে, এই তুমি এখানে কি করতেছো? আমার ভাই তোমার হাসপাতালে হাসপাতালে খুঁজে বেড়াইতেছে। হাসপাতালে হাসপাতালে খুঁজতেছে কেন? তার চামচাদা হেরে খবর দিছে তোমাদের বলে মায়েরা হারাইছে, তোমার জানাজা পড়ার জন্য তোমার লাশ আনতে হাসপাতাল হাসপাতাল ঘুরে বেড়াইতেছে, বুঝছো? তুমি জানলা কেমনে আমি এখানে? তুমি দুই লাইন কম বুঝো, আমি দুই লাইন বেশি বুঝি। বেশি না, পরপর তিনটা সিগারেট ধরেছি, তখনই মাথায় একটা গায়েবি বুদ্ধি আর করলো, মনে হলো তুমি এখানেই আছো। আচ্ছা এখন আমরা কি করব? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। আমি তো ভিতরে আর তুমি তো বাইরে। তাহলে আমার ভিতরে ঢুকানোর বুদ্ধি দাও। তুমি একটা কাজ করো, এসআই মহিলারে কানের ঠিক তিন আঙ্গুল নিচে ঠাস করে একটা থাপ্পড় বসায় দাও, তোমার তাহলে ডুবাই দিব। কও কি, পুলিশের গায়ে হাত দিমু? এছাড়া তো কোনো ক্রাইম তুমি করতে পারবে না। ওয়েট, একটা বুদ্ধি বাইর করতেছি দাঁড়া। হাসপাতালে ফিনাইল সাপ্লাই দিতাম, এক নার্সারে খালি ঘরে পাইয়া সাপ্তাইয়া দোষ করেন কেন? সরম পাইছে পুরুষ লোকের? আবার সরম কিসের? সরম তো মাইয়া লোকের, পুরুষ লোক হইছে মাইয়া লোকের সরম বাঘায় বা। কেন তোমাকে অ্যারেস্ট করতে হবে? আপনি আমার প্রেমিককে অ্যারেস্ট করছেন, আমাকে কেন অ্যারেস্ট করতে পারবেন না? আপনি বুঝেন নাকি প্রেমের জ্বালা, জীবনে প্রেম করছেন কেন? পুলিশের চাকরি করলে কি কাউকে ভালোবাসা যায় না? আমার অনেক দোষ আছে, আমি ইয়াবা খাই, আপনি আমাকে চাইলে ইয়াবা গার্ল বলতে পারেন। দেখো আমি তোমাকে অ্যারেস্ট করতে পারবো না, গো গো। আচ্ছা আপনার কি জামাই আছে? কি করে? ব্যাংকে চাকরি করে। আচ্ছা আমি যদি আপনার জামার সাথে যা প্রেম করি, রং ঢং করি আপনার জামার সামনে, তাহলে কি আপনি আমাকে অ্যারেস্ট করবেন? সেন্ট্রি, অ্যারেস্ট হার। আমি বন্দি কারাগারি। তুমি গান কমান, বেশ সুরে গলা আবার গান। ভাই সিগারেট আছে? সে বেতন পাই, বাতি করবার পাই না, আবার সিগারেট টান মুখ করো। ঘুষ খান না? শুরু বললি সে ঘুষ পায় না। বড় আছি গো মা বিপদে বাইরের আলো। জেলখানার সম্বল আলাবাটি কম্বল। ম্যাডাম ম্যাডাম, আপনার ফোনটা একটু ব্যবহার করতে দিবেন, আমার এক বড় ভাই আছে খুব ভালো মানুষ, ওনার একটা ফোন দিলে
উনি আমারে ছড়াই নিয়ে যাইত সাথে আমার হবু স্ত্রীরেও। কাজলদা দাদা সালাম আলাইকুম। দাদা আমি ওই যে দুই লাইন কম বুঝি যে দাদা আমি তো বিপদে দাদা। দাদা আমি মগবাজার থানায় দাদা আপনার দিদি সহ মানে আমার হবু স্ত্রী সহ দাদা আমি একটু ধরা ঠিক খাইনি দাদা, ধরা দিয়ে দিছি দাদা, এখন বাঁচাই নিয়ে যেতে হবে দাদা আপনাকে। দাদা আপনি একটু মগবাজার থানায় চলে আসেন দাদা। দাদা আপনি যেখানে থাকেন দাদা আপনি আমার বাপের পর দাদা। জি দাদা সালাম আলাইকুম মগবাজার থানা দাদা। জি দাদা সালাম আলাইকুম। ওই ফোনটা দাও। ওই ম্যাডাম আমি আমার বাইরে একটা ফোন দেই, এখানে সব বিয়া শাদি যাও আর সব হয়ে যাক তাই না? আর আপনার যে হাজতে আরেক আসামি আছে না, এর গায়ের গন্ধে আমি থাকতে পারতেছি না এখানে, বুঝছেন? আমি আমার বাইরে একটা ফোন দেই, ঠিক আছে? আমার বোন নাকি থানায়, তুই আমার ফাতার নিয়ে ছোট ভাইকে নাকি থানায় আনছস? তোর ছোট ভাই ও তোর পাতাই না ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে, ওরে থানায় না আইলা বাইরে বাড়ি করে মাইরে ফেলাম। আর আমার ছোট ভাইয়ের সামনে যে বোন আছে তোর বোন, ওই বোনটা আমি বিয়ে করব। তুই বিয়ে করবি আমার বোন রে? হ্যাঁ। তোর মতো মানুষ এরকম ভুলিলাটা রসগোল্লার মতো সাইজে ভুলিলা? রসগোল্লা আমি খাইতে পছন্দ করি, বুঝছ? তুই তো মানুষ গোল্লা, মানুষের রক্ত চুষে খাস। এই বসু আপনার নাম আসলাম সর্দার? জি। আপনার নাম? খাজল সেতারজি। আপনার পেশা কি? আমি বলি মানুষ কর্তা, চাঁদাবাজি, রাহাজানি, আর এই মুহূর্তে 7 বছরের একটা ছেলেকে কিডন্যাপ করে 1 কোটি টাকা মুক্তিপণ চাচ্ছে। আপনার পেশা কি? ওর পেশা আমি বলি নকল দুধ, নকল তেল, নকল সস, সমস্ত নকল ব্যবসাও করে, খুন, চাঁদা, রাহাজানি সব কিছু করে। আর এই যে 4 বছরের বাচ্চার কথা বললো, আমি না ও করছে। আপনারা দুজন দেখছি দুজনের সম্পর্কে খুব ভালো জানেন, চোরে চোরে মাসতুতো ভাই। আচ্ছা কাজল সাহেব, উনি যে 4 বছরের বাচ্চাকে কিডন্যাপ করে মুক্তিপণ চেয়েছে, তার জন্য কি থানায় কেউ জিডি এন্ট্রি করেছে? হতে পারে, উনি তো কিডন্যাপ করেছে চট্টগ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম সারদা সাহেবের একমাত্র ছেলেকে। আপনি হয়তো ওই চট্টগ্রামের থানায় খোঁজ করলে জানতে পারবেন। হ্যাঁ, দেখতে পারেন কাকে আসামি করা হয়েছে। হ্যালো, চিটাগং কোতোয়ালি থানা, মগবাজার থানার এসআই বলছি। আচ্ছা, এখানে কি 4 বছরের কোনো শিশু অপহরণের ব্যাপারে জিডি এন্ট্রি করা হয়েছে? শিশুটির বাবার নাম ফাহিম চাটগা, আসামি কাকে করা হয়েছে? ঠিক আছে, বাহ, একজন কিডন্যাপ করেছে, আরেকজনের নামে আসামি করে মামলা করা হয়েছে। আপনারা দুজন তো খুব ভালো বন্ধু মনে হচ্ছে, দুজনে মিলেমিশেই কিডন্যাপ করেছে। সন্ত্রাসীদের অবশ্য একটা জায়গায় খুব মিল থাকে, আর কত অন্যায় করবেন বলেন? আপনারা অন্যায় করতে করতেই তো এই দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। আপনাদের কি একটু ভয় লাগে না? পত্রিকা পড়েন না? সারা দেশের সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, মামলা হচ্ছে, জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে। এনিওয়ে, এসব কথা আপনাদেরকে বলে কোনো লাভ নেই, কিন্তু আপনাদেরকে বলতে হবে বাচ্চাটাকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন। শুনেন, আমার ভাই কিন্তু নির্দোষ না, ঠিক আছে? এদের দুজন মাইক দেন, ওই বাচ্চারে কই লুকায় রাখছে সে সব জানে। আমি জানি আমার ভাই শয়তানের শয়তান, বুঝছেন? একবারে দুইটা মাইক দেন। বাহ, আপনার বিরুদ্ধেও সাক্ষী পেয়ে গেলাম, ভালোই হলো। আপাতত সবাই থানায়। সেন্ট্রি অ্যারেস্ট দেন। হ্যালো, কোতোয়ালি থানা, মগবাজার থানায় দুজন আসামিকে আটক করা হয়েছে, চিটাগংয়ের শিশু অপহরণ মামলায় তারা জড়িত। কাজল চ্যাটার্জি, জেলখানায় কীভাবে পা টিপতে হয় জানো না? অটিপো, আর তোমার ভাইরে বলো এই পা টিপতে। পুল পা লেগেছ, হ্যাঁ? তুই আমার পা টিপ, আর তোর বোন রেখো আমার এই পা টিপতে। আমাকে তো এখনো চিনো নাই। চিনি তো, ক্রিমিনাল অপহরণের মামলায় ঢুকছো না,
অপহরণকারী। এ কাজল চ্যাটার্জি রে সবাই জানে। হ্যাঁ, এটানার ওসি আমার কথায় উঠবস করে, তোরে আমি পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতেছি। আর এই জন্য তোমায় বসায় রাখছি। হ্যালো, মগবাজার কাজী অফিস? হ্যাঁ কাজী সাহেব, এক্ষুনি আপনাকে একটু থানায় আসতে হবে, মগবাজার থানায়। শুনুন, বিয়ে পড়ানোর সমস্ত প্রিপারেশন নিয়ে আসবেন। যাই হোক, সব খারাপের পেছনে একটা ভালো কিছু থাকে। আমার মনে হচ্ছে এই প্রেমিক প্রেমিকা দুজন খাঁটি, আর আপনারা দুজন হচ্ছেন ক্রিমিনাল। আপনি তো চান না আপনার বোনের সাথে এই ছেলের বিয়ে হোক, তাই না? হ্যাঁ, আপনি যদি আমাকে না বলেন চিটংয়ে সেই বাচ্চাটাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন, তাহলে আপনার জেল তো হবেই, আপনার সাক্ষীতে এই ছেলের সাথে আপনার বোনের বিয়ে হয়ে যাবে। ম্যাডাম, এতদিন পর আমি এক জেনুইন পুলিশ দেখলাম যে সত্যিকারের আসামিরে চিনতে পারছেন। ঠিকই ধরেছেন, সত্যিকার আসামি চিনতে পেরেছি বলেই আমি আপনাকেও ধরেছি। অমা, আপনি এটা কি বলেন? ম্যাডাম, ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট, এই পোলার লগে আমার বোনের বিয়ে দিবেন না। ও একটা ক্রিমিনাল, ওর মোবাইলে ক্যামেরা আছে। একজন প্রেমিকের মোবাইলে ক্যামেরা থাকা এটা খুবই রিস্কি। এই সমস্ত প্রেমিকরা ব্ল্যাকমেইল করে, প্লিজ আমার বোনটারে বাঁচান, এই পোলার লগে বিয়ে দিয়ে না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, এই যে চার বছরের যে শিশুটা আমি নিয়ে আসবো, আমি তাকে নিয়ে আসবো, আপনার কাছে দিয়ে যাবো। প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আপনার ফোনটা একটু দেন। হ্যাঁ বিলাল, ওই বাচ্চাটা কী করছোস? চিরাঙের বাচ্চাটা? সাবাস মেরে ফেলিস, তুই বাঁচিয়েছিস। শোনা, কাজ কর, তুই ওই বাচ্চাকে নিয়ে মগবাজার থানা চলে আয়। কি
থাকতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তুই থাকা নাচছি। ম্যাডাম আমি না গেলে বাচ্চাটাকে আনা যাবে না, প্লিজ আমাকে যেতে দেন। কোনো অসুবিধা নাই, আপনি যাবেন, আপনার সাথে আমাদের ফোর্স যাবে। সন্ত্রাসী যদি আপনি ধরতে চান, আমার একটা রিকোয়েস্ট আপনার রাখতে হবে। বলেন। সে জেনুইনটি হইলাম আমি। আমার একটা রিকোয়েস্ট হইল, আমার এই ছোটো বাইরে, পাতানিয়া ছোটো বাইরে আপনি এই মায়ের সাথে বিয়া দেন। জীবনে ম্যাডাম বহুত প্রেম করছি কিন্তু কোনোটা সফল হয় নাই, কারণ আমি এত অপরাধ করছি এটা সফল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আমারে ফাললে কোরে সালাম দেন, তবু আমার একটা ছোটো রিকোয়েস্ট রাখেন, আমার এই পাতানিয়া ছোটো ভাইয়ের সাথে এসেম্বলির বিয়ে দেন আপনি। পুলিশের আনন্দ আসামি খুঁজে পাওয়া, আসামি যদি আমি পাই বিয়ে পড়াতে আমার কোনো অসুবিধা নেই। কাজী সাহেব এদের দুজনে বিয়ে পড়ান। আপনার নাম কি? মোসাম্মদ রিদি হক। মোসাম্মদ রিদি হক। বাবার নাম? বাপ নায়িকা। বাপ নায়িকা, নাম তো আছে। আচ্ছা লেহেন, মরহুম জামাল উদ্দিন। মরহুম জামাল উদ্দিন। ভাই আপনার নাম? আমি বিয়া করব না। বিয়ে করবেন না? কি করেন? আমি বিয়া করব না। বিয়া করবা না মানে? আমার সমস্যা আছে। কিসের সমস্যা? একটু সমস্যা। কি? আমি হাজ হইতে কেন আইছি তাইলে? আমার বাসা কি? ওই তুই আমার লাগে প্রেম করছিস, তুই আমার বিয়া করবি না কেন? হ্যাঁ এটা তো আমার পেশা। কিসের পেশা তোর? তুই নাম্বার পোলা দিতে যাবো আমার প্রেম করছিস কেন? হ্যাঁ ওই ওই সামনে ওটা তো আমার বড় ভাই শিখাই দিছে, আমার পেশা। তোদের তো থাপড়ানো উচিত, আমার ভাই ঠিক কথা কইছিল তোর লাগে আমি কেন? এমি ছাড়ো ছাড়ো কে সেন্ট্রি, মেয়েটাকে বের করে আমার টেবিলে নিয়ে আসো, বাকি তিনজন ভেতরে থাকবে। জি ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম একটু ফোনটা দিয়েন তো, ওই যে নার্সার র‍্যাপ করছিলাম ওটার একটু খবর নেব। ম্যাডাম একটু ফোনটা দেন। ম্যাডাম এই কিটা পড়ছিলাম, বাচ্চাকে আমি কোনো কষ্ট দেইনি, বলছি বেলাল আমার সহকারী, ও বাচ্চা টেক কেয়ার করছে, বাচ্চা যা যা খেতে চেয়েছে সব খেয়েছি, চিপস চকলেট সব কিছু, ওর জন্য একটু খরচ বেশি হয়েছে, আবার কয়েক প্যাকেট প্যাম্পার। তোমাদের বাসা কোথায়? সব আসামি এখন আমার কাজ চলবে। ভালো, একজনের এক এক কেস না? মানে আমার কেসটা একটু হালকা র‍্যাপ কেস। চুপ।